হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দার ক্লাস। আজকে তোমাদের শুরু করবো থার্ড চ্যাপ্টার, যার নাম লেখচিত্র। যতই দুর্বল হও না কেন, তুমি লেখচিত্র থেকে ফুল মার্কস ক্যারি করতে পারবে। তো মনে করো এটি একটি খেলার মাঠ এবং কোনো একটি প্লেয়ার ঠিক এই রকমের স্থানে দাঁড়িয়ে খেলা করছে। এখন যদি প্রশ্ন করা যায় যে প্লেয়ারটি ঠিক মাঠের কোন স্থানে দাঁড়িয়ে খেলা করছে, তাহলে একেবারেই বলা অসম্ভব যদি কি না লেখচিত্র জানা না থাকে। তো আমি এখানে তোমাদের দেখাবো কিভাবে তুমি বোঝাবে যে এই প্লেয়ারটি মাঠের ঠিক কোন স্থানে দাঁড়িয়ে খেলা করছে। সিম্পলি তুমি এই মাঠের দুটি ব্যাস অঙ্কন করবে, যে ব্যাস দুটি হচ্ছে পরস্পরের সাথে লম্ব হয়ে আছে। যেমন এই একটি ব্যাস নিলাম আমি এবি, এবং ঠিক এর সাথে লম্বভাবে দাঁড়িয়ে আছে অপর একটি ব্যাস সিডি। এবার আমি বলতে পারি যে প্লেয়ারটি সিডি থেকে এক্স একক দূরে এবং এবি থেকে ওয়াই একক দূরে অবস্থিত। ক্লিয়ার? তুমি একটু ভেবে দেখো যে সিডি থেকে এক্স একক দূরে এবং এবি থেকে ওয়াই একক দূরে এরকম পজিশন কিন্তু মাঠের চারটি জায়গা আছে। যেমন এখানে দেখো, এখানে যদি একটা আমি পয়েন্ট বলি, সেটাও কিন্তু সিডি থেকে এক্স একক দূরে আর এবি থেকে ওয়াই একক দূরে রয়েছে। ঠিক আছে, এটাকে যদি তুমি পি ওয়ান বলো তাহলে এই পজিশনটা হচ্ছে আমি মনে করছি পি টু। আবার এখানে একটা পয়েন্ট দেখো, যেটা হচ্ছে সিডি থেকে এক্স একক দূরে এবং এবি থেকে ওয়াই একক দূরে রয়েছে, তাই না? তাহলে পয়েন্টটার নাম দিচ্ছি আমি পি থ্রি। আবার এখানে যদি একটা পয়েন্ট আমরা কল্পনা করি পি ফোর, সেটাও কিন্তু সিডি থেকে এক্স একক দূরে এবং এবি থেকে ওয়াই একক দূরে রয়েছে। তাহলে পার্টিকুলার যদি আমি পি ওয়ান এই স্থানটাকে বোঝাতে চাই, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো সিডি এর ডান দিকে এবং এবি এর ঠিক উপরে সিডি থেকে এক্স একক দূরে আর এবি থেকে ওয়াই একক দূরে রয়েছে। তাহলে এই পয়েন্টটি ছাড়া কিন্তু আর কোনো পয়েন্ট বোঝাবে না। এটাই হচ্ছে লেখচিত্রের মাহাত্ম্য, এখান থেকে লেখচিত্র জন্ম হয়েছে। বিখ্যাত দার্শনিক গণিতবিদ রেনে দেকার্তে এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ওনার নাম অনুসারে এই পদ্ধতিকে বলা হয় কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি। আচ্ছা, এবার দেখো, এবার তোমরা সবাই জানো যে যে কোনো একটা রেখা যদি আমরা কল্পনা করি, যেটাকে আমরা সংখ্যা রেখা বলি, যাকে থাকে এক দুই তিন এইভাবে চলতেই থাকে, এবং বাম দিকে কি থাকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে চলতে থাকে। এই রেখার এই মাঝখানের যেটা শূন্য বিন্দু, এটার আমি নাম দিলাম ও, এবং ডান দিকে নাম দিলাম এক্স আর বাম দিকে নাম দিলাম এক্স ড্যাশ, কোনো অসুবিধা নেই। এবার এই রকম রেখা যদি আমরা আর একটা কল্পনা করি, যেটা হচ্ছে মনে করো এরকমভাবে লম্বাভাবে দাঁড়িয়ে আছে, তাহলে সেটাও একটা সংখ্যা রেখা, এবং উপরে যাচ্ছে কত ওয়ান টু থ্রি ফোর, আর নিচে কী আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর। ক্লিয়ার? এই রেখার আমি ওরকম নাম দিলাম ও মাঝখানে, এবং উপরে ওয়াই আর নিচে ওয়াই ড্যাশ। এখন এই রেখাটাকে, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ এই রেখাটাকে যদি আমরা যদি ওয়াই ও ওয়াই ড্যাশের সাথে লম্বভাবে স্থাপন করি, তাহলে কেমন দেখাবে দেখে নাও। তাহলে এমনটাই দেখাবে। এই জিনিসটা দেখো বাস্তবের সাথে পুরো মিলে যাচ্ছে। এখানে ছিল এবি, এখানে আমাদের এক্স এক্স ড্যাশ, এখানে ছিল সিডি, আমাদের এখানে কি ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার ভালো করে বলছো, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ টোটাল চারটি জমি ভাগ করে দিয়েছে। এই প্রথম জমিকে আমরা বলবো প্রথম পাদ, এটা হচ্ছে প্রথম প্রথম পাদ, ওকে। আর এই সেকেন্ড, এটাকে আমরা বলবো দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ। ভালো করে দেখো, এটাকে কিন্তু দ্বিতীয় পাদ বলবো না, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবে। প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, আর এই শেষটা হচ্ছে চতুর্থ পাদ। তো এখান থেকে এটাকে বলা হয় ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, আর এখান থেকে ও এক্স ড্যাশকে আমরা বলবো এটাকে ঋণাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে কি ঋণাত্মক এক্স অক্ষ। আর এখান থেকে দেখো ও ও ওয়াই, এটাকে আমরা বলবো ধনাত্মক ওয়াই অক্ষ, আর এখান থেকে ও ওয়াই ড্যাশ এই পর্যন্ত, একে আমরা বলবো ঋণাত্মক ওয়াই অক্ষ। এখন আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমরা বিন্দু পজিশনকে আমরা নির্ণয় করতে পারি, যে কোনো একটা বিন্দু সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কিভাবে বার করতে পারি। সাপোজ মনে করো
তুমি এই বিন্দুর স্থানাঙ্ক খুঁজে বার করবে, এই বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক খুঁজে বার করতে গেলে আমরা কিভাবে বার করব, ভালো করে দেখো। প্রথমে আমরা দেখবো ওয়াই অক্ষ থেকে কত একক ডান দিকে আছে, ওয়াই অক্ষ থেকে কত একক ডান দিকে আছে। যেমন এখানে আমরা কি বলেছিলাম, সিডি অক্ষ থেকে কত কতটা ডান দিকে আছে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে বলবো এই বিন্দুর আমরা যদি স্থানাঙ্ক বার করতে চাই, এর স্থানাঙ্ক আমরা ধরো এখানে লিখবো, তাহলে এর স্থানাঙ্ক বার করতে গেলে আমরা কি করতে হবে, ওয়াই অক্ষ থেকে কত ঘর ডান দিকে আছে, ভালো করে দেখো। এখানে এক ঘর, দু ঘর, তিন ঘর, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি তিন, ওকে। এবার এই যে এক্স অক্ষ, এক্স এক্স অক্ষ থেকে কত ঘর উপরে আছে, এই যে এক দুই তিন, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,3, ক্লিয়ার। এবার দেখো, মনে করো আমি এই বিন্দুর স্থানাঙ্ক বার করবো, এই বিন্দুটার স্থানাঙ্ক, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক মনে করছি আমি কিউ, এর স্থানাঙ্ক কত হবে, কিভাবে বার করবে, ভালো করে দেখো। প্রথমে কি বললাম, ওয়াই অক্ষ থেকে কত একক ডান দিকে বা বাম দিকে আছে। এখানে দেখো ওয়াই অক্ষ থেকে এক দুই তিন, অর্থাৎ তিন একক বাম দিকে আছে। আর ওয়াই অক্ষ থেকে বাম দিকে আসলে কি হয়, ওয়াই অক্ষের বাম দিকে কি হয়, ঋণাত্মক, তাহলে আমরা লিখবো -3, ওকে। এবার দেখো এক্স অক্ষ থেকে কত একক উপরে, এক দুই তিন চার, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 4, তবে উপরের দিকে কি হয়, ওয়াই অক্ষ কি ধনাত্মক, তাহলে উপরের দিকে ওয়াই অক্ষ ধনাত্মক, তাই আমরা এখানে কি দেবো, শুধু 4, -4 দেবো না, ওকে। আবার দেখো আমি এই পাতে তৃতীয় পাতে একটা বিন্দু তোমাদের দেখাই, মনে করো এখানে একটা বিন্দু আমরা বার করবো, এইখানে এই বিন্দুটা স্থানাঙ্ক করবো, তাহলে কি বলবো, প্রথমে ওয়াই অক্ষ থেকে কত একক ডান দিকে বা বাম দিকে, প্রথমে ওয়াই অক্ষ থেকে দেখে নিই এক দুই তিন চার, তাহলে ওয়াই অক্ষ থেকে এক দুই তিন চার, তাহলে 4 ঘর বাম দিকে আছে। আর আমরা জানি ওয়াই অক্ষ থেকে বাম দিকে আসলে কি হয়, ওয়াই অক্ষ থেকে বাম দিকে গেলে কি হয়, এদিকে কি আছে, ঋণাত্মক, তাহলে আমরা বলতে পারি -, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে কোথায় পয়েন্ট আমাদের এখানে, তাহলে এখান থেকে আমরা গণনা শুরু করবো এক দুই তিন, তাহলে 3 ঘর নিচে। আর আমরা জানি নিচে আসলে ওয়াই অক্ষ কি হয়, নেগেটিভ, তাহলে -। এইভাবে আমরা কিন্তু যে কোনো যে কোনো পাদে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, যে কোনো পাদের বিন্দু খুব সহজে আমরা বার করতে পারি। তাহলে কি দেখা যাচ্ছে, প্রথম পাদের বিন্দুগুলো হচ্ছে ++, দ্বিতীয় পাদের বিন্দুগুলো কি হয় -+, তৃতীয় পাদের বিন্দুগুলো কি হয় -, আর চতুর্থ পাদের বিন্দুগুলো হচ্ছে +, তাহলে এই পাদের বিন্দুগুলো সব হবে +। আমি এখানে একটা বিন্দু দেখাই, মনে করো আমি এই বিন্দুটা দেখাবো, এই বিন্দুটা এস বিন্দু ধরো, তাই এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সিম্পলি দেখে নাও। এখানে আমি দেখবো যে ওয়াই অক্ষ থেকে কতটা ডান দিকে, এক দু ঘর, দু ঘর ডান দিকে, আর ডান দিকে আমরা কি দেখতে পাচ্ছি, ডান দিকে গেলে কি ধনাত্মক, তাই শুধু 2। এবং এক্স অক্ষ থেকে ক ঘর নিচে, এক ঘর নিচে, কিন্তু আমরা নিচে নামলে কি হয়, নিচে ঋণাত্মক, তার মানে -1, তাহলে এই পয়েন্টের, এই এস পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2,-1। তাহলে তোমরা অলরেডি শিখে গেলে যে গ্রাফ ফেজের যে কোনো পাদে বিন্দুগুলোর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয়। প্রথমে ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব দেখে নিতে হয়, তারপর এক্স অক্ষ থেকে, আর থাকছে পজিটিভ নেগেটিভের ব্যাপার, যখন ডান দিকে যাবে তখন ধনাত্মক, যখন বাম দিকে আসবে তখন ঋণাত্মক, যখন উপরে উঠবে ধনাত্মক, যখন নিচে নামবে তখন ঋণাত্মক। এবার তোমাদের দেখাবো যে কোনো বিন্দু যদি দেয়া থাকে তাহলে সেটা গ্রাফ ফেজের কোথায় অবস্থিত সেটা কীভাবে নির্ণয় করবে। সিম্পলি দেখো আমি কয়েকটা বিন্দু এখানে দিচ্ছি, মনে করো 2,3, -2,3 বা 2-3, এছাড়া -2-3, 4টি বিন্দু আমি এখানে দিলাম। এই 4টি বিন্দু 4টি পাদে অবস্থিত, এই 4টি বিন্দু কে কোথায় অবস্থিত সেটা আমি তোমাদের দেখাবো, আর সাথে সাথে তোমরা এটা শিখে যাবে যে কিভাবে বিন্দুগুলো গ্রাফ পেজে বসাতে হয়। সিম্পলি ফার্স্ট দেখো, ফার্স্ট একটা বিন্দু দিয়েছে 2,3, তাহলে ভালো করে বুঝবে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে প্রথমে এক্স পরে ওয়াই, এটা হচ্ছে এক্স আর এটা ওয়াই, ফার্স্ট এক্স এবং সেকেন্ড ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, এবং সমস্ত বিন্দু যাত্রা শুরু হবে ঠিক এখান থেকে, এটাকে বলা হয় মূল বিন্দু বা ও, মূল বিন্দু বলা হয় একদম এটা, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু, ক্লিয়ার। তো ফার্স্ট আমি তোমাদের দেখাবো যে 2,3 বিন্দুটা কোথায় অবস্থিত, সিম্পল দেখে নাও। 2,3, তো 2 কিসের মান আমি বলেছি, প্রথমটা এক্স এর মান, তাহলে এক্স এর মান 2, তাহলে এক্স ডান দিকে ধনাত্মক আর বাম দিকে ঋণাত্মক, তাহলে যেহেতু 2 মানে পজিটিভ, অর্থাৎ কোন দিকে যাবে, ডান দিকে যাবে, তাহলে এখান থেকে এক ঘর, তারপর এখান থেকে এক ঘর, এখানে দাঁড়িয়ে থাকলাম, তাহলে এক্স এর মান 2 মানে 2 ঘর ডান দিকে গেলাম। তারপর কি ওয়াই এর মান কত, 3, 3 আর ওয়াই এর মান 3, 3 মানে কি পজিটিভ, পজিটিভ মানে ওয়াই কোথায় ধনাত্মক উপরের দিকে আর ঋণাত্মক নিচের দিকে, তাহলে এখান থেকে 3 কোথায় উঠবে,
এখান থেকে তিন কোথায় উঠবে? এখান থেকে তিন উপরের দিকে উঠবে, অর্থাৎ এক দুই তিন, এই হচ্ছে আমাদের বিন্দু। যে পয়েন্টটা হচ্ছে কত? এই পয়েন্ট হচ্ছে 2,3, পয়েন্ট হলো 2,3। এবার দেখো আমি যদি বলি সেকেন্ড পয়েন্ট এটা এটা, সেটা কত? -2,3, -2,3। তাহলে এখান থেকে আমার যাত্রা শুরু হবে। এখন এক্স এর মান কত? -2। এক্স কোথায়? মাইনাস হলে কোন দিকে আসে? বাম দিক। প্লাস হলে ডান দিক, মাইনাস হলে বাম দিকে। তাহলে দুঘর বাম দিকে আসলে এক ঘর দুঘর। তারপর কি হচ্ছে? ওয়াই, ওয়াই পজিটিভ, তাহলে ওয়াই এখান থেকে কোথায় উঠবে? উপরে উঠবে, 1,2,3। তাহলে এই পয়েন্ট হচ্ছে আমাদের কত? -2,3। খুবই সহজ, একদম সহজ। একটু ভালো করে বুঝে নাও। আবার দেখো আমি এখানে দেখাচ্ছি 2,-3, 2,-3, এটা এটা দেখাচ্ছি 2। তাহলে এখান থেকে যাত্রা শুরু হবে, যেহেতু এক্স এর মান 2, তাহলে ডান দিকে যাবে না বাম দিকে যাবে? পজিটিভ হলে ডান দিকে, নেগেটিভ হলে বাম দিকে। যেহেতু 2, তার মানে ডান দিকে যাচ্ছে এক ঘর দুঘর, ঠিক আছে? আর 3, 3 মানে কোথায়? উপরে না নিচে? যেহেতু নেগেটিভ আছে, আমরা জানি নিচে ঋণাত্মক, তাহলে কিছু নিচে নামবে, নেগেটিভ হলে নিচে, 1,2,3। এটা 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 হচ্ছে কত? 2,-3। ওকে, লাস্ট দেখো, লাস্ট হচ্ছে কত? -2, -3। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, মাইনাস আছে দুটোই, কোনো প্রবলেম নেই। মাইনাস মানে কি হচ্ছে? বাম দিকে আসবে, এক্স এক্স মাইনাস, ওয়াই মাইনাস। তো এক্স মাইনাস হলে কোন দিকে আসে? বাম দিকে আসে। তাহলে এখানে এক ঘর দুঘর। আর ওয়াই মাইনাস, ওয়াই হচ্ছে -3, তাহলে কোথায় উপরে উঠবে না নিচে নামবে? অবশ্যই নিচে নামবে। তাহলে 1,2,3। তাহলে এই পয়েন্ট হচ্ছে কি বললাম? এই পয়েন্ট হচ্ছে -2,-3। এই হচ্ছে প্রতিটা পদে বিন্দু বসানো সিস্টেম। এই বিন্দুগুলো নিয়ে মোটামুটি কারো কোনো অসুবিধা হয় না, যত অসুবিধা হয় কয়েকটা স্পেশাল বিন্দু নিয়ে। তো আমি চেষ্টা করব যাতে তোমাদের এই বিন্দুগুলো নিয়ে কোনো সমস্যা না হয়। যেমন কতগুলো বিন্দু দেখো, মনে করো 0,0 বিন্দু, বা 0,6, বা 0,-6, অথবা 6,0, বা -6,0, এরকম টাইপের বিন্দুগুলো। অর্থাৎ একটা জিরো থাকবে, একটা পজিটিভ সংখ্যা, একটা জিরো একটা নেগেটিভ সংখ্যা, একটা জিরো পজিটিভ, একটা জিরো পজিটিভ, একটা নেগেটিভ, এরকম, অথবা দুটোই জিরো। এই এই ধরনের বিন্দুগুলো নিয়ে সাধারণত স্টুডেন্টরা একটু উল্টে পাল্টে ফেলে। তো দেখে নাও ভালো করে, যাতে এই বিন্দুগুলো যেন উল্টে পাল্টে না যায়। তো ফার্স্ট দেখো 0,0 বিন্দু। 0,0 বিন্দু কোনো কথা হবে না। 0,0 বিন্দু কোথায়? মূল বিন্দু, এটাই হচ্ছে 0,0 বিন্দু, অর্থাৎ এই ও বিন্দুটাই 0,0 বিন্দু, কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, দেখতে থাকো 0,6। 0,6 মানে কি? এক্স এর মান 0 আর ওয়াই এর মান 6, ভালো করে বলছো। প্রথমটা হচ্ছে এক্স এর মান আর পরেরটা ওয়াই এর মান। 0,6 মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 6। তাহলে এখান থেকে এক্স এর মান 0, অর্থাৎ ডান দিকেও যাচ্ছে না বাম দিকেও যাচ্ছে না। পজিটিভ হলে ডান দিকে যেত, নেগেটিভ হলে বাম দিকে, 0 তো ডান দিকেও না বাম দিকেও না। তাহলে কি হচ্ছে? 6। 6 কি হবে? উপরে উঠবে না নিচে নামবে? পজিটিভ হলে উপরে ওঠে, তাহলে উপরে 1,2,3,4,5,6 এরকম জায়গায় যাবে। 0,6 বিন্দুটা এরকম করে উঠে যাবে, এই এই রেখার উপর, এখানে এরকম জায়গায় থাকবে। ক্লিয়ার? এবার দেখো আমি 6 দিলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কমিয়ে দিই, এগুলো সব 3 করে দিই। এবার দেখো 0,-3, তাহলে এখান থেকে যাত্রা শুরু করবো। 0 অর্থাৎ এক্স এর মান 0, ডান দিকেও যাচ্ছে না বাম দিকেও যাচ্ছে না, কিন্তু ওয়াই এর মান -3, তার মানে নিচে নামছে। 1,2,3, এটা হচ্ছে তোমার 0,-3 পয়েন্ট। ওকে, এটা কমপ্লিট। 3,0 মানে কি? এখান থেকে যাত্রা শুরু হচ্ছে 3 মানে ডান দিকে তিন ঘর যাবে, 1,2,3, এক্স এর মান ডান দিক বাদিক যাতায়াত করে। আর 0,0 মানে উপরে উঠতে পারছে না, নিচেও নামতে পারছে না। সো 3,0 পয়েন্টটা কিন্তু আমাদের এখানে আছে। ওকে, আর লাস্ট হচ্ছে কি? -3,0। আর -3,0 মানে কি? এক্স এর মান মাইনাস, তার মানে বাম দিকে আসবে এক ঘর দু ঘর তিন ঘর। আর 0,0 মানে উপরে উঠতে পারছে না, নিচেও নামতে পারছে না। সো আমরা বলতে পারি -3,0 হচ্ছে এখানে। ক্লিয়ার? তাহলে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, এই নটা বিন্দু যদি তুমি গ্রাফ পেজে বসানো ক্লিয়ার বুঝে যাও, তাহলে বইয়ের কোনো অঙ্ক তোমার আটকাবে না, আমি কথা দিচ্ছি। সো দরকার হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নাও। যদি তুমি এই ভিডিওটি থেকে ন্যূনতম উপকার পেয়ে থাকো, তাহলে তুমি বন্ধুদেরকেও সাহায্য করতে পারো এই ভিডিওটি শেয়ার করে। সো দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। গুড বাই।